আই এম প্রাউড অফ বাংলাদেশ। বাংলাদেশ অলওয়েজ দি গুড স্পোর্টস অ্যান্ড অলওয়েজ অল টিম ইজ ভেরি স্ট্রং অ্যান্ড কেয়ারফুল। আমরা সবসময় বাংলাদেশের জন্য দোয়া করি যে বাংলাদেশ ভালো কিছু করবে, করতেছে, ভবিষ্যতে ভালো কিছু করবে। এটা খুবই ভালো লাগছে যে দেশে এতটা একটা ক্রাইসিস গেল, সরকার প্রথম থেকে শুরু করে বন্যা দিয়ে শুরু করে একদম সবার ভিতরে একটা খুবই দুঃখ একটা কাজ করছে, তার ভিতরে যে একটা আমরা জয় পেয়েছি সেটা পাকিস্তানের বিরুদ্ধে, মানে তাদের মাঠে যে এটা খুবই ভালো লেগেছে। আর এমনকি এটাও দেখলাম যে পাকিস্তানের গ্যালারিতে মানে ওনারা ওনাদের থেকেও মনে হলো আমাদেরকে বেশি সাপোর্ট করছে, কারণ ওনাদের পাকিস্তানের পতাকার সাথে সাথে আমাদের বাংলাদেশের পতাকাটাকেও ওনারা বিক্রি করেছে। মানে ওদের স্লোগানে দেখলাম যে ওনারা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছে, এটা খুবই ভালো লেগেছে। মানে আমার মানে খুবই ভালো লেগেছে, অসাধারণ ভাই। আর কিছু বলতে পারবো না, খুবই ভালো লাগছে স্যার আপনার কাছ থেকে জানতে পারছি, সেজন্য আপনাকে থ্যাংকস। আমি আজকে সারাদিন একটু আগে ঘুম থেকে উঠছি এটা জেনে, মানে এটা আজকের দিনের বেস্ট নিউজ, আর কিছু না। অত্যন্ত ভালো লাগছে আমার, কেননা বাংলাদেশ একে তো 5 তারিখে আমরা যে ঐতিহাসিক বিজয়টা পেয়েছি সেখানে, তো তার পাশাপাশি আমরা বর্তমানে আমাদের সেই 1971 সালে যাদেরকে হারিয়েছি তাদেরকে আবার পুনরায় আমরা হারাতে পারলাম। তো এই দুইটা ঐতিহাসিক ঘটনা একই মাসে ঘটেছে, সেটা আমাদের জন্য বাংলাদেশের অত্যন্ত গৌরবের। এবং আগস্টটাকে আমরা মানে আগে যে শোকের আগস্ট ছিল সেটাকে আমরা নতুন করে বিজয়ের আগস্টে পরিণত করেছি। আমি যদি মনে করি শুধু সাকিব খেলছে, শুধু মুশফিক খেলছে তাহলে কিন্তু হবে না, আমার মনে করতে হবে বাংলাদেশ টিম খেলছে, বাংলাদেশ টিম জিতছে। অ্যান্ড দ্যাটস দ্য স্পিরিট, যে 16 কোটি মানুষ জিতছে, শুধু যে বাংলাদেশ টিম জিতছে সেটা না, যে পাকিস্তানের মাটিতে আমরা 1971 সালের যেই জয় সেটাকে আমরা আবার 2024 এসে নতুনভাবে উদযাপন করবো। আমি প্রথমত বাংলাদেশ যখন যে সময়ে জিতে ওটা একটা অন্যরকম অনুভূতি, অবশ্যই এটা একটা ভালো অনুভূতি যে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে যে জয়ী হয়ে আসছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের দেশের জন্য, দেশের প্রতিটা মানুষের জন্য একটা গর্বের বিষয়। আর নতুন বাংলাদেশ সবার মধ্যে এই একটা তেজ যেটা আমরা লক্ষ্য করছি, এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও আমরা লক্ষ্য করছি। তো তাদের খেলা আমার মনে হয় ডেভেলপ হইতেছে, এবং নতুন যে বোর্ড কারিকুলাম, আমার মনে হয় যদি সবার সহযোগিতা থাকে তাহলে দেশ, আমাদের দেশ খেলা সহ বিভিন্ন অঙ্গনেই দ্রুত অগ্রসর হবে বলে আমি মনে করি। খেলা জিতেছে এটা আমাদের গৌরবের একটা বিষয়, কারণ পাকিস্তানের মতো দলকে হারানো যেমন তেমন বিষয় না। আমরা আশাবাদী সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো, এটাই আমরা আশা করতেছি। ইনশাল্লাহ দোয়া করি খেলোয়াড় ভাইদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, গোটা বাঙালি জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে, তোমরা কখনো দুর্নীতি করবে না, তোমরা তোমাদের মতো করে সামনে খেলায় এগিয়ে নিয়ে যাও, আমরা এটাই তোমাদের কাছে চাই। খেলোয়াড়দের মধ্যে কেউ যাতে রাজনীতি না করে, কারণ একটা খেলোয়াড় খেলাধুলা করবে এটাই হচ্ছে তাদের কামনা, আবার গোটা বাঙালি জাতি এটাই চায়। তোমরা খেলার দিকে যারা গেছো খেলার ভিতরে, তোমরা খেলাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও, তোমাদের রাজনীতি বাজনীতি করার দরকার নাই। কিছুদিন আগে একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের যে সূচনা সেটার সাথে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এবং পাকিস্তানের মাটিতে 10 উইকেটে, এটা অবশ্যই একটা বড় ধরনের বিজয় আমাদের শুধুমাত্র ক্রিকেট ইতিহাসে না, আমাদের জাতীয় ইতিহাসে বা রেকর্ডে একটা মাইল ফলক হয়ে থাকবে। অবশ্যই একজন বাংলাদেশী হিসাবে এবং একজন তরুণ প্রজন্মের মানুষ হিসাবে আমি এটাতে অবশ্যই অনেক খুশি এবং আনন্দিত, এবং বাংলাদেশ ক্রিকেটের আরও এগিয়ে যাক সেই সেটা আমি কামনা করছি। পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়, লাস্ট 2003 সালে 1 উইকেটে ব্যবধানে হেরে গিয়েছিল, তখন অনেক দুঃখজনক ব্যাপার ছিল যে পাকিস্তানের সাথে আমরা টেস্ট ম্যাচ কখনো জিততে পারি না কেন। অবশেষে সেটা অতটা সফল হয়েছে, সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর কি। বাংলাদেশের দেশের এই অবস্থার মধ্যে বাংলাদেশের এমন একটা পারফরমেন্স অনেক ভালো লাগার বিষয় একটা এটা। বাংলাদেশের এখন আমরা স্বাধীন, এর মধ্যে আবার 10 উইকেটের ব্যবধানে বাংলাদেশ জয় হয়েছে, এ কারণে অবশ্যই ভালো লাগছে ভাই।